খরচ করো আর হিসাব করতে যেও না তাহলে আল্লাহ তোমার বেলায় হিসাব করে দিবেন এই অংশটির ব্যাখ্যা কি যে অংশটির ব্যাখ্যায় বলা হয়েছে বখিলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে যারা বখিল সাধারণত তারা যখন খরচ করে আল্লাহর কোথায় ব্যয় করে তখন তারা হিসাব করে যে এত টাকা দিলাম আর কত টাকা থাকতেছে কত টাকা দিলে আমার এখান থেকে টাকা কম হবে না বা অতিরিক্তটা দিলাম মানে এই মানে সূক্ষ্মভাবে তন্ন করে হিসাব করে এই তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে আপনি দান করবেন যা মনে আসছে আপনি দিয়ে দেন এক টাকা দেন পাঁচ টাকা দেন পকেট থেকে যা অথবা বাসা থেকে যা আপনার মন চাই দিয়ে দেন কিন্তু আবার হিসাব করার দরকার নাই যে এত টাকা দিব কত টাকা থাকতেছে মানে এ ধরনের কোনো হিসাব এটা করা যাবে না অথবা বলা হয়েছে লাখেরি অথবা জমা করো না হ্যাঁ খালি জমাই করো জমা করো জমা করো দেখা গেলো নাচটা চলে গেল এটা যেন না হয় প্রয়োজন মতো খরচ করো আর আল্লাহর মতো দান করো আর এভাবে তোমার জীবনটা চালিয়ে যাও হ্যাঁ মানে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে খরচ করার ক্ষেত্রে আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে মানে সূক্ষ্ম হিসাব করা যাবে না যতটুকু মন চাই মন খোলা মূল দিয়ে দেন আল্লাহ তালা বরক দান করুন জেজা খালা